হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন এয়ার নাইস লাইফ চ্যানেল। এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা এই চ্যানেলটি দেখবেন এবং আপনাদের ফ্রেন্ডের সাথে চ্যানেলের বিষয়টি শেয়ার করবেন, কারণ আমার এই চ্যানেলে টেকনোলজি বিষয়ে আমি পুরো সবসময় আপলোড করি, নিউ নিউ বিষয়ে, নিউ নিউ অ্যাপ্লিকেশনের বিষয়ে। তো আপনারা যদি এই চ্যানেলের সঙ্গে থাকেন তো অনেক কিছু শিখতে পারবেন, আপনারা শিখবেন এবং আপনার ফ্রেন্ডদের শেখার সুযোগ করে দিন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। চলুন আজকের বিষয় শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। অন্যান্য ধর্মের ভাই ও বোনদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে একটি সেটের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। সেটটি আমার খুব ভালো লাগছে, এই জন্য এই সেটটি নিয়ে একটি টিউটোরিয়াল তৈরি করলাম। তো সেটটির নাম হলো স্যামসাং গ্যালাক্সি জে ফোর প্লাস। এটা আসলে অসাধারণ একটি সেট। এটা হলো আপনার পিসে ক্যামেরা হলো 13, সামনে 5, 4G সাপোর্টেড নেটওয়ার্ক। তা চলুন দেরি না করে আপনাদের মডেলটি দেখাই, আসলে সেটটি কেমন। সেটটি এই স্যামসাং গ্যালাক্সি জে ফোর প্লাস। এটা আসলে অসাধারণ একটি মডেল, আসলে মডেলটি খুব ভালো লাগছে। আর সেটটি খুবই পাতলা, দেখুন সেটটি খুবই পাতলা, দেখতেই পারতেছেন সেটটি খুবই পাতলা। এই সেটটির প্রাইসটি আগে ছিল 15,990 টাকা, এখন প্রাইস বাংলাদেশ প্রাইস হলো আপনার 13,990 টাকা। তো এটার ক্যামেরাটি আপনাদের ওপেন করে আমি দেখানোর চেষ্টা করতেছি। আমি এখন এই লকটি খুলবো, খোলার পরে আমি এখন ক্যামেরাটি ওপেন করব, আপনারা দেখুন। তো বন্ধুরা, এই ক্যামেরাটি অসাধারণ ক্লিয়ার, ঠিক আছে বন্ধুরা, অসাধারণ ক্লিয়ার ক্যামেরা, আসলে এই ক্যামেরাটি খুবই ভালো। তো দেখতেই পারতেছেন, তো আমরা যদি সামনের ক্যামেরাটি ওপেন করতে চাই তো করতে পারি। এলো সামনের ক্যামেরা, এটা হলো সামনের ক্যামেরা, আপনারা দেখতেই পারতেছেন আমি ভিডিও তৈরি করতেছি সামনের ক্যামেরা। তো বন্ধুরা, এই হলো আপনার হলো সেটার ফিচার। তো আমরা আসলে এর প্রোগ্রামটি যদি দেখতে চাই তো প্রোগ্রাম দেখার জন্য আমাদের এটাকে উপরের দিক টান দিতে হবে। টান দিলে যে প্রোগ্রামটি চলে আসছে, দেখুন এটা হলো আপনার সেটের প্রোগ্রাম। তো এই সেটের প্রোগ্রামটু খুব ভালো লাগছে আমার। তো আপনারা দেখুন এখানে অনেক সিস্টেম আছে, এই সেটটির অনেক ফিচার আছে। তো দেখুন এখানে আপনার ইউটিউব বা বিভিন্ন অডিও অ্যাপ্লিকেশন অনেক কিছু আছে। তো আমরা এখন সেটিংস যাব, সেটিংসের কিছু কাজ আপনাদেরকে দেখিয়ে দেব। আসলে সেটিংসের কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে স্যামসাংয়ের, যা আসলে আমাদের শেখার অবশ্যই দরকার। তো চলুন আমরা এখন সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার জন্য সেটিংস ক্লিক করলাম, সেটিংস ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে। সেটিংস ক্লিক করলাম, সেটিংস ক্লিক করার পরে আমরা এখন যাব হলো ওয়াইফাই কানেক্ট, এটাকে ক্লিক করব। কানেক্ট করার পর এখানে লেখা আছে মোবাইল নেটওয়ার্ক, এই জায়গায় ক্লিক করব। মোবাইল নেটওয়ার্ক করার পরে এখানে নেটওয়ার্ক মডেল, তো এখানে দেওয়া থাকবে আপনার 3G 2G অটো কানেক্ট। তো আপনারা অটো কানেক্ট বার এখানে দেবেন লাইট 3G 2G। তো এটাকে ক্লিক করলে আপনার কী হবে, আপনাদের এই জায়গায় 4G সাপোর্ট করবে। তো আমার জায়গায় যেহেতু ওয়াইফাই আছে, আমি ওয়াইফাইটি অফ করে দেবো। তো বন্ধুরা, আমাদের ওয়াইফাইটা অফ করে দিলাম। তো আপনারা দেখুন এখানে 4G সাপোর্টেড, অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখুন 4G নেটওয়ার্ক চলতেছে, ঠিক আছে। তো এইভাবে করে আপনারা এই সেটটি সেটিং করবেন, বা এই সেটটি আসলে কম টাকার ভিতরে খুব ভালো একটি সেট আপনারা দেখতেই পারলেন। মডেলটি আমার কাছে খুবই ভালো লাগছে। তো আপনারা বন্ধুরা যদি মিডিয়াম প্রাইসের ভিতর যদি কিনতে চান, এটা কিনতে পারেন 13,990 টাকা। তো এটা আসলে চার্জ খুব ভালো থাকে, এটা ঢালাই ব্যাটারি, এটার ব্যাক পার্ট অন্য সিস্টেম, খোলা যায় না, আসলে এটা ঢালাই সিস্টেম, এটা খুলতে গেলে অনেক কিছু করা লাগে। তো ফিক্সড ব্যাটারি করা, তো আসলে এটার চার্জ ভালো থাকে। আর আপনারা তো মডেলটি দেখতেই পারলেন, দেখুন এটার চার্জ ভালো থাকে, খুবই অসাধারণ একটি সেট, আমার কাছে খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে বলতে পারবো না। তো বন্ধুরা, আপনারা যদি কম দামের ভিতর সেট কিনতে চান তো 13,990 টাকা দিয়ে স্যামসাং গ্যালাক্সি জে ফোর প্লাস এই ফোনটি কিনতে পারেন, কারণ এই ফোনটি একদম পাতলা এবং মডেলটি খুব ভালো করছে, আমার কাছে মডেলটি ভালো লাগছে। আপনারা দেখতেই পারলেন সেটটির বিষয়টি, দেখুন
সেটটির পিছনের ব্যাক পার্টটি দেখলে আমার কাছে খুবই অসাধারণ লাগে, খুবই ভালো লাগে। দেখুন এটা হলো আপনার স্যামসাং গ্যালাক্সি J4 প্লাস, তো এটাই হলো ফাংশন। বন্ধুরা এই হলো আপনার স্যামসাং গ্যালাক্সি J4 প্লাস, তো আপনারা দেখতেই পারলেন। তো আমি এর ডিটেল দেখা এলো, টোটাল ডিটেল আমি নেটে, আপনারা হয়তো আমি বলছি প্রাইসটি হয়তো অনেকেই অন্যভাবে নিয়েছেন, তো আমি ক্লিয়ারলি দেখাচ্ছি। দেখুন আমি এখানে দেখাচ্ছি, স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করতেছি। এখানে লেখা আছে স্যামসাং গ্যালাক্সি J4 প্লাস। তো চলুন আমরা নিচের দিকে যাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে প্রাইস দেওয়া ছিল আপনার 15,990, এখন প্রাইস হলো 13,990 স্যামসাং গ্যালাক্সি J4 প্লাস ফুল, দেখতে পাচ্ছেন। আর নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন আপনার 4G লাইট সাপোর্টেড, ঠিক আছে, 4G লাইট সাপোর্টেড। তারপরে আমি আরও ডিটেল দেখাচ্ছি, আপনার পিসে ক্যামেরা হলো 13, সামনে 5, ঠিক আছে বন্ধুরা। আর আরও দেখাচ্ছি আরও কিছু জিনিস আছে। র্যাম হলো আপনার হলো 2GB, রুম হলো 32GB, মানে সেট মেমোরি 32GB। হ্যালো, টোটাল ডিটেল আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আসলে কম দামের ভিতরে একটি 32GB ফিক্সড মেমোরি, 2GB র্যাম, তো অনেক কিছুই সুবিধা আছে, আপনারা দেখতেই পারলেন। তো বন্ধুরা এই সেটটির বিষয়টি যদি ভালো লাগে অবশ্যই সেটটি আপনারা কিনতে পারেন, কারণ সেটটি খুবই অসাধারণ। তো আমার সেটটি তো মডেল আপনাদেরকে দেখালাম, এই হলো আমার সেটের মডেল, আমি এটা নিয়েছি। দেখুন এটা হলো আপনার সেট, মূলত সেটের মডেলটি তো দেখতে পারলেন, এই হলো আপনার মূলত সেট। দেখুন স্যামসাং গ্যালাক্সি J4 প্লাস। তো ভালো যদি লাগে আপনারা এই সেটটি কিনতে পারেন। সবাইকে ধন্যবাদ, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এরকম নিত্য নতুন বিষয় জানার জন্য। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। অন্যান্য ধর্মের ভাই ও বোনদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা, সবাইকে ধন্যবাদ।